الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واسحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واسحابکہ یا نور اللہ مادنی چینل انشتان ফাজাইলে দোয়াতে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মূল পর্বে যাওয়ার আগে আসুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনি প্রিয় রসুল মা আমেনার বাগানের ফুল রসুলে মকবুল সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর হামদ সানা ও দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদের উদ্দেশ্যে ইস্বাদ করেন তোমরা দোয়া করো কবুল করা হবে তোমরা প্রার্থনা করো প্রদান করা হবে সল্লু আল মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ দোয়ার এই পর্বে আমরা দোয়ার সত্য সম্পর্কে কিছু আলোকপাত করব। কেননা দোয়ার সত্যগুলো মেনে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা যেই দোয়ার সত্যর দিকে ফিরে যাই এক নাম্বার যতদূর সম্ভব হৃদয়কে সকল বাজে চিন্তা থেকে মুক্ত করতে হবে কেন না হৃদয় হচ্ছে আল্লাহ তালাকে স্মরণের কেন্দ্রবিন্দু কেননা রসুল উল্লাহ তাআলা তাল আলহি আসাল্লাম করেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা কিংবা তোমাদের সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর এবং দেখেন তোমাদের আমল সত্য নম্বর দুই দোয়ার সময় শরীর কাপড় স্থান পবিত্র হতে হবে হাদিস শরীফে আরও উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাকে পছন্দ করেন সত্য নম্বর তিন সব সময় হারাম খাদ্য গ্রহণ হারাম বস্ত্র পরিধান হারাম পানীয় পান ও হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে লেনদেন বলতে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কর্ম সম্পাদনকে বুঝায় কারণ সাধারণত যারা হারাম খাদ্য খায় ও হারাম কাজে লিপ্ত থাকে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না সত্য নম্বর চার দোয়ার পূর্বে পূর্বকৃত সকল গুনাহ থেকে তবা করতে হবে সত্য নম্বর পাঁচ দোয়া করার সময় অজু অবস্থায় থাকা ক্যাবলামুখী হওয়া দো জানো হয়ে বসা অথবা হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ানো অথবা দোয়া করার সুযোগ লাভ হওয়ায় কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তালার দরবারে অবস্থায় দোয়া করা সিজদা হচ্ছে আল্লাহ তালার নৈকট্য অর্জনের চরমতম অবস্থা নম্বর ছয় শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে ও মনে পরাক্রমশালী আল্লাহ তালার ভয় জাগ্রত হতে হবে এবং মনোযোগ দিয়ে দোয়া করতে হবে কেননা হাদিস শরীফে ঈশ্বা হয়েছে অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন না প্রিয় ইসলামী ভাইয়েরা মুখে তালার তারিফ করা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করা হচ্ছে আর অন্তরে দুনিয়াবি চিন্তা চিন্তাভাবনা এই ব্যাপারটা খুবই অপছন্দনীয় বনি ইসরাইল তাদের মহান নবীর কাছে দোয়া কবুল না হওয়ার অভিযোগ পেশ করলেন মহান আল্লাহ তালা তার নবীকে বলেন আমি কিভাবে তাদের দোয়া কবুল করি তারা মৌখিকভাবে দোয়া করে আর তাদের মন বিষয় নিয়ে অন্যান্য বিবর থাকে নাম্বার সব সময় দৃষ্টি নিচের দিকে রাখা উচিত অন্যতায় আল্লাহ তালা মাফ করুন আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারি সত্য নাম্বার ষোলো দোয়ার শুরুতে ও শেষে সব সময় আল্লাহ তালার প্রশংসা ও তারিফ করা উচিত কারণ আল্লাহ চারা এই কাজ অন্য কারের কাছে বেশি প্রিয় নয় পরম দয়ালু ও মেহেরবান আল্লাহ তার সামান্যতম প্রশংসায়ও খুব বেশি খুশি হয়ে থাকেন এবং সামান্য প্রশংসার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে অফুরন্ত নিয়ামত দান করে থাকেন সত্য নম্বর নয় হাম ও দোয়া শুরুর পূর্বে এবং দোয়া শেষে প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লাহ তাল ওয়াসাল্লামের আহেলে বায়েত তার পরিবার পরিজন বংশধর সাহাবিগণের উপর দরুদ শরীফ পেশ করা উচিত দরুদ শরীফ আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বিষয় তার শাহী দরবারে সব সময় গ্রহণযোগ্য একটি জিনিস এটা আল্লাহ তাআলা নিয়ম নয় যে তিনি দোয়ার শুরু এবং শেষটা কবুল করবেন এবং মধ্যখানেরটুকু টুকু কবুল করবেন না তাই আমাদের উচিত দোয়ার প্রথমে এবং মাঝখানে হুজুরে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের উপর দর শরীফ পাঠ করা আমিরুল মুমিনিন হজরত উমর রাজি তাআলা তালা আনহু বর্ণনা করেন যতক্ষণ পর্যন্ত রসুলে করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম ও আহেলে বায়েতের উপর দরুদ শরীফ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে প্রিয় ইসলামী ভাইরা এই দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা দরবারে দোয়া কবুলের একটি সত্য একটি খুবই গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে দরু শরীফ পাঠ করা হাদিসে পাকে হুজুরে পাক সালাম আরো ইসাদ করেন দোয়া আল্লাহ তালার কাছ থেকে পদ্মা করে থাকে যতক্ষণ না মুহাম্মদ সাল্লু তাআলা আলহি আসাল্লামের উপর এবং তার আহেলে বায়েতের উপর শরীফ প্রেরণ করা হয় প্রিয় ইসলামী ভাইরা দোয়া হচ্ছে পাখি আর দরু শরীফ হচ্ছে শক্তিশালী ডানা ডানা ছাড়া পাখি কিভাবে উঠতে পারে তাই আমাদের উচিত দোয়ার সময় শরীফ পাঠ করা নম্বর দশ আল্লাহ কাছে দোয়া করার সময় তার আজমত মহত্ব ও সুমহান মর্যাদার কথা খেয়াল রাখা যে আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা অনেক মহান আল্লাহ তালা ক্ষমাকারী এই ব্যাপার যদি আমরা মনে রাখি তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন নাম্বার যদিও আমরা দয়াময় আল্লাহ আমাদের উপর দেন। আল্লাহর এই অসীম অনুগ্রহের কথা আমাদের সব সময় স্মরণ রাখা উচিত এবং নিজের কৃত পাপের জন্য লজ্জিত থাকা উচিত প্রিয় ইসলামী ভাইয়েরা লজ্জা করা এই হৃদয়কে অস্থির করে তুলে আল্লাহ তালা বিধ্বস্ত হৃদয়ের কাছাকাছি অবস্থান করেন কেননা হাদিসে বলা হয়েছে আমি হৃদয়ের খুব অবস্থান করি করেছেন যাদের জন্য দোয়ার দরজা খোলা তাদের জন্য কবুলিয়ত দরজা খোলা প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা হয়তো অনেকে মনে করি যে আমি দোয়া করছি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন না বা আমার দোয়া কবুল হবে না কিন্তু হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে কোন ব্যক্তি যদি দোয়া করার সৌভাগ্য অর্জন করে তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে সেই তৌফিক দান করেছেন যে সে দোয়া করতে পারছে আর যে ব্যক্তিকে আল্লাহ দোয়া করার তৌফিক দান করেন আল্লাহ তালা সেই ব্যক্তির দোয়া কবুল করে থাকেন তাই আমাদের উচিত যে বিপুল আশা নিয়ে আল্লাহ তালা দরবারে দোয়া করা সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আল মুহাম্মল্লাহ আলহি ওয়াসাল্লাম শর্ত নাম্বার বারো আল্লাহ নিকট দোয়া করার সময় কিছু উসিলা পেশ করা যেমন আল্লাহ সুন্দর নামগুলো পেশ করা যখন আমরা দোয়া করব তখন আল্লাহ তালা যে নাম মুবারক রয়েছে যে রাব্বানা ইয়ার রাহমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম এরকম যে আল্লাহ তালার নামগুলো রয়েছে সেই নামগুলোর সাথে দোয়া করা দুই নম্বর দোয়া করার মধ্যে যেই উসিলা বলা হয়েছে আল্লাহ তালা যে কিতাবগুলো নবী রসুলদের উপর নাজিল করেছেন সেই কিতাবগুলোর ওয়াসাদা দেওয়া উসিলা পেশ করা বিশেষ করে কোরআনুল করিমের উসিলা পেশ করা আল্লাহ তালার ফিরিস্তা এবং নবী রসুলগণ যারা পৃথিবীতে এসেছেন এবং বিশেষ করে হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের উসিলা পেশ করা দোয়া করার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু তাল আলহি আসাল্লামের ওসিলা পেশ করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন কেন না হুজুরে পাক সাল্লাহ তাল আলহি আসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে বলেন হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলহি আসাল্লামের ওসিলা নিয়ে আপনার দিকে রুজু হয় হে আল্লাহ নবী আমি আপনার ওসিলা দিয়ে আল্লাহ তালার কাছে আমার মনের ইচ্ছা পূরণের জন্য দোয়া করছি প্রিয় ইসলামী ভাইয়েরা এই হাদিসে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা দোয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা পেশ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তাই আমাদের স্বভাব হওয়া উচিত যখনই আমরা দোয়া করব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া পেশ করা এর রয়েছে যে আউলিয়াই কিরাম আল্লাহ তালার যে অলিগণ রয়েছেন তাদের ওয়াসিলা পেশ করা হুজুর গৌসে আজম রদি আল্লাহ তালা আনহুর ওয়াসাদা দেওয়া যেমন হুজুর গৌসে পাক রদি আল্লাহ তালা আনহু ইস্বাদ করেন যে ব্যক্তি বিপদের সময় আমার সাহায্য চায় সে বিপদ মুক্ত হবে কষ্টের সময় যে আমাকে ডাকে তার কষ্ট লাঘব করা হবে কোনো আর্জু করার জন্য যে আমাকে উসিলা হিসেবে পেশ করবে তার ইচ্ছা পূরণ করা হবে গৌসে পাক আল্লাহ তালাহু আরও বলেন যখন তোমরা আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করো তখন আমার উসিলা দিয়ে চাও তা পূরণ করা হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের উচিত দোয়া করার সময় আল্লাহ তালার আউলিয়া যারা রয়েছেন বা অথবা আমাদের এই সৌভাগ্য যদি হয়ে যায় কখনো যে আমরা আল্লাহ তাআলার নেক বান্দারা যেখানে সাহিত রয়েছেন যেখানে তারা বিশ্রাম করছেন কোন মাজারে যদি আমাদের উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় তখন সেখানেও দোয়া করা সেই আল্লাহ তাআলার নেক বান্দা সেই আল্লাহ তালার বলি যিনি সাহিত রয়েছেন আরাম করছেন তার ওয়াসাদা দিয়ে সাথে সাথে হুজুর গৌসেপাক রাজি আল্লাহ তালানহুর ওয়াসাদা দেওয়া যে ইয়া আল্লাহ আমি আপনার মহান